শিশিরকে মাঠে বসিয়ে সাকিবকে ভালো খেলিয়ে নিলাম, একেই বলে টেকনিক। আরে শাহরুখ ভাই, বউ থাকলে জোর এমনিতেই বাড়ে, তাই সম্মানটা আজকে রাখছে। পরের বছর আমি সাকিব ভাইকে ফলো করব। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে বেটা, কলকাতা ম্যানেজমেন্ট শুধুমাত্র সমালোচনার হাত থেকে বাঁচার জন্য সাকিবকে আজকে একাদশে রাখছে। কথা সত্য বলছেন। মাশরাফি ভাই, একটা কাজ করলে কেমন হয়, মর্গানের বিচিতে একটা বল মারা হোক। আরে বেটা, মর্গান না, কলকাতার কোচ ম্যাককালামের বিচি বরাবর একটা বল ডেলিভার দেওয়া হোক। ও, তোমরা টেনশন লো না, দুইটার বিচিতেই বল মারা হবে। হে কলকাতাবাসী, শুনে রাখো, সাকিব একটা প্যাকেজ। ওরে থ্রো সাকিবের, সাকিব টু উইলিয়ামসন, রান আউট, টপ ক্লাস ফিল্ডিং বাই সাকিব, ডিরেক্ট থ্রোতে উইলিয়ামসন গন। আরে ভাই, রান আউটটা না করতে পারলে উইলিয়ামসন ঠিকই আজকে বিপজ্জনক হতে পারতো। একটা কাজ করলে কেমন হয়, রান আউটের স্টাম্পটা মর্গানের পিছনে ঢুকিয়ে দেওয়া হোক। পাঠা ভাই, তুমি কিন্তু চমৎকার কথা বলেছ। এই শালা ম্যাককালাম ইচ্ছা করে এতদিন খেলায় নাই, বিশ্বকাপে আমরা নিউজিল্যান্ডকে ভরে দেবো ভাই। এই কারণেই তো উইলিয়ামসনকে রান আউট করছে সাকিব ভাই। কি কইতাম, দুঃখের কথা, একাদশে নেয় না ম্যাককালাম, রান আউট হই আমি। ইচ্ছে করলে আরও একটা উইকেট পাইতে পারতো সাকিব, তবে ও নিজেই ক্যাচ মিস করছে, উইকেটটা পাইল না। তবে চার ওভারে 20 রান দিয়া এক উইকেট, অসাধারণ। আরে মামা, দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড ইজ সাকিব আল হাসান, আবারও প্রমাণিত। এই বেটা শোন, তোকের একটা কথা কইতেছি, সাকিবের লগে কারোর তুলনা দিস না, সাকিব সাকিবই। 100 বছরে 1000টা মর্গান জন্ম নিবে, কিন্তু 1000 বছরে একটা সাকিব তোরা কেউ পাবি না। কথা সত্য বলছেন। শেষ পর্যন্ত ম্যাককালাম সাকিবের কদর বুঝলো, কিন্তু আমাদের মিথুনের কদর কেউ বুঝলো না। আরে নান্নু ভাই, সাকিবকে আজ একাদশে সুযোগ দিলাম বলেই তো দারুণ খেলেছে, নাকি ক্রেডিট তো সব আমার? শুটিয়ে লাল করে দেবো, নোংরা মিট বার করে দেবো। সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে সাকিব ভাই, কিং ইজ অলওয়েজ কিং। সাকিব ভাই অভিনন্দন। আরে সাকিব ভাই, পই পই করে হিসাব রাখতেছি, পরের ম্যাচে তো আমগুলোকে খেলা। আরে বেটা, খেলা তো হবে তোর সাথে, রেডি থাকিস। তোমরা কে কাকে সাপোর্ট করবে কমেন্টে জানিয়ে দাও, কলকাতা নাকি রাজস্থান। আজকে সাকিবের খেলা কেমন হলো সেটাও জানাবে কমেন্টে।